জুয়েলার্স থেকে কত কিছু পেয়েছি। তো এই ফ্ল্যাটটাতেই কাজ হচ্ছে, আমরা এলাম একটু। রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে ব্রেকফাস্ট করা, আর আজকে হয়ে গেছে অন্যরকম ব্রেকফাস্ট। তো আজকে হচ্ছে ডিম টোস্ট, লুচি হলে গিয়ে সবাই মিলে একই ব্রেকফাস্ট, লুচি তরকারি খাওয়া হয়ে যায়। বাট ওরা বাবা মা শাশুড়ি মা সকালে উঠেই ডিমটা খেতে চায় না, যার জন্য আমার আর মঙ্গলদীপের জন্য আজকে হয়েছে ডিম টোস্ট, আর ওদের জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট। তো সকালবেলা উঠে এরকম সিচুয়েশানটা থাকে, ওরা করছে ব্রেকফাস্ট, মা এদিকে খবরের কাগজ পড়ছে, মাদের খাওয়া হয়ে গেছে, আমরা যথেষ্ট একটু লেট করে উঠে, আর শাশুড়িমা আমার ডিম টোস্টটা করে দিচ্ছে এখন। শাশুড়িমা খুব ভালো ডিম টোস্ট করে। আর ডিম টোস্টটা কী হয়েছে, আমরা মানে নর্মাল পুরো পাউরুটিটা তেল দিয়ে ডুবালে বেশি তেল যায় পেটে, যার জন্য ডিমের অমলেট করে মাঝখানে দিয়ে নিয়ে খেতে দেখবে খুব ভালোও লাগে, আর তেলটাও কম যায়। পুরো ডিমটাকে ফাটিয়ে নর্মালভাবে যেটা ভাজলে যে যতটা পরিমাণ তেল যায় এটা কিন্তু কম যায়। আর বাবার খাওয়া হয়নি, বাবা একটু বাজার দোকান করছিল, বাবা খেয়ে নিচ্ছে দুধ পাউরুটি। বাবির সানডে করে সকালবেলা টিউশন থাকে, যার জন্য খাবার সেরকম সময় থাকে না, তো একটা টিউশন থেকে এলো, দিয়ে একটা ব্রেড আর একটা কলা দিয়ে দিলাম ওকে অল্প করে, তো ও খেয়ে চলে গেল আর একটা টিউশনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:30। সকালের ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট হয়ে গেছে, বাবি টিউশন চলে গেছে পড়তে, তো আমরা একটুখানি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে তো একদম কোনো ঠান্ডাই নেই, বেশ ভালো মতোই গরম আর কি, মানে শীতের একটা সোয়েটার পরলাম, দেখলাম যে একদমই ঠান্ডা নেই, গরম গরম লাগছে, আর বাইরে রোদও ভালো দিয়েছে, যার জন্য এই হালকা পাতলা একটা পরে নিলাম ওপরে জ্যাকেট মতো। তো যাই হোক, রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, সেটা তো তোমরা তো সাথে আছোই, তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে কোথায় আমরা যাচ্ছি। তো একটা শ্রীরামপুরে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, মিস করো না কিন্তু। আজকে বাইরে বেরিয়ে এত রোদ, মনে হচ্ছিলো পুরো গরমকাল পড়ে গেছে, পুরো গরমকালের ফিল হচ্ছিল। তো আমরা দুজন মিলে স্কুটি করে চলে যাচ্ছি, এই হলো তোমাদের শ্রীরামপুরের মাহেশ, মাহেশের রথ তোমাদেরকে দেখালাম। তো এখানে চলে এসেছি, এবার বুঝতেই পারছো কোথায় চলে এসেছি, অঞ্জলি জুয়েলার্স। এখানে একটা ছোট্ট একটা গিফট কেনার আছে, যেটা মঙ্গলদীপ আমাকে ভ্যালেন্টাইন ডেতে দেবে, সেটাই কিনতে চলে এসেছি। ওখান থেকে গিফটটা কেনার পর আমরা চলে এলাম শ্রীরামপুর কোর্টের ওখানে, যেখানে আছে ডেনবার্গ ট্যাভেন, একটা হচ্ছে বিরাট বড় রেস্টুরেন্ট। তো সেখানে একটা হাট বসে, মানে ডিফারেন্ট কিছু পাওয়া যায়, পাখি মাছ কুকুর থেকে শুরু করে গাছ। তো সেখানেই এলাম। কত বলেছিল? মঙ্গলদীপ এখানে আগে অনেকবারই এসেছে, এখান থেকে বিভিন্ন গাছ কিনে নিয়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের জন্য ফিশ কিনে নিয়ে গেছে, তারপর পাম্প টাম্প অ্যাকোয়ারিয়ামে যা যা লাগে সব মাঝে মাঝে এসে এখান থেকে নিয়ে যায়। এখানে অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, আর অনেক রকম ভ্যারাইটি আছে। আর এখানে এটা হচ্ছে গঙ্গার ধারে হাটটা বসে, যার জন্য পুরো গঙ্গাটাকে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, তার জন্য আমি একটু ভিডিওও করে নিলাম। আর এত রকমের মাছ আছে এখানে, সব থেকে বড়ো কথা অনেক প্রাইসও অনেক কমে পাওয়া যায়, নর্মাল যে লোকাল দোকানে যা পাওয়া যায় তার থেকে অনেকটাই কমে। আজ অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম, খুব একটা কেনার কিছু প্ল্যানিং ছিল না, বাট একটা পাম্প মঙ্গলদীপ দু সপ্তাহ আগে নিয়ে গেছিলো, সেটা জাস্ট এসেই লাগিয়েছে আর চলছে না, তো যার জন্য ওটা দেখাতে এনেছে। চেঞ্জ তো ওরা করে দেবে না, এগুলো চেঞ্জ হয় না, চায়নার জিনিস, এগুলো এমনি চেঞ্জ করবে না, কোনো ওয়ারেন্টিও নেই। তবু একবার দেখাতে এনেছে, প্রায় 500 টাকা দিয়ে কিনে নিয়ে গেছিলো, বাট সেটা এখন চলছে না, এই যে ভদ্রলোককে দেখাতে এনেছে, বাট চেঞ্জ তো করে দিল না, অন্য অন্য মুখ লাগিয়ে দেখলো সেট হয় কি না, বললো এগুলোর তো কোনো ওয়ারেন্টি হয় না, কিন্তু 500 টাকার জিনিস, এটা মানে পুরো লস হলো, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু অ্যাকোয়ারিয়ামে সবই তো চায়না, যেখান থেকেই কেন সবই চায়নার জিনিস হবে না, তো কিছু করার নেই। তো এত মাছগুলো দেখে ভালো লাগছিল, বিভিন্ন মাছ, আমরা এখান থেকে একটু মাছ নিলাম, যেহেতু এসেছি একটু নেবো না, আমাদের অনেক মাছ অলরেডি আছে। এই যে বলো মাছ বলো, পাখি বলো, ডগি বলো, গাছ, এগুলো কে না ভালোবাসে, এগুলো তো সবাই ভালোবাসে, আর এগুলো দেখলেই মনে হয় কিছু না কিছু বাড়ির জন্য নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে রাখি। তো আমরা এখান থেকে কয়েকটা অ্যালবিনো শার্ক নিয়ে নিলাম, যেটা 100 টাকায় আমাদের 5টা হলো, ছোটো ছোটো মাছ। এছাড়া তো নিয়ন ট্রেডটা খুঁজছিলাম, সেটা পেলাম না। এছাড়া তো মানে এত মাছ এখানে আছে যে আমি অর্ধেক মাছে তো নামই জানি না, অ্যাঞ্জেল রয়েছে, শার্ক রয়েছে, তো প্রচুর রয়েছে, তো আমরা শুধু এই মাছটুকুই কিনলাম।
তারপর যেদিকে ডগি আছে সেদিকে গেলাম। মঙ্গলদ্বীপের তো ভীষণ ইচ্ছে যে আমরা এখান থেকে একটা কিনে বাড়ি নিয়ে যাই। আমার ছেলে ভীষণ ভালোবাসে, খালি আমাকে ফোন করে বলছে মাম্মাম একটা ডগি কিন্তু কিনে আনবে, গোল্ডেন রিট্রিভারের খুব পছন্দের, তো কিনে নিলেই তো হলো না, তাদের যত্ন দেখাশোনা সব কিছু খেয়াল রাখা তো সেগুলো একটা অনেক বড় ব্যাপার। এখানে মঙ্গলদ্বীপের কোলে প্রায় একজন ওখান থেকে চলেই আসছে। বাড়িতে ছোট বাচ্চা আছে, তার এসব অ্যালার্জি। অঞ্জলি জুয়েলার্স থেকে কত কিছু পেয়েছি দেখো, যেটা কিনেছি এটা দেখাবো না, এটা ভ্যালেন্টাইন ডের গিফট, এটা ভ্যালেন্টাইন ডের আগে দেখাবো। তারপরে এটা বোল, এটা ভালো হয়েছে না, মাইক্রোওয়েভ প্রুফ, খুব সুন্দর না। পেয়েছি তারপর কফি, তার সাথে এইগুলো, এগুলো বাবির জন্য, বাবি এগুলো তোর জন্য, লিটিল হার্ট, বাস, তারপরে এইটাও আবার আমার জন্য, দুল। ও বাবি আবার ক্যালেন্ডারটা এগিয়ে দিচ্ছে, এত কিছু পাওয়া গেছে। হ্যাঁ ওটা এমনি, ওটা আর কি, ওটা এমনিই দেবে। আর এটার ভেতর একটা জিনিস আছে, এটা এখন দেখাবো না, ভ্যালেন্টাইন ডের গিফট। সবাই এখানে এসে গেছে গিফট দেখতে। বাবি খালি বলছে একটা ডগি আনলে ভালো হতো না, হ্যাঁ ছোট্ট একটা ডগি, কি সুন্দর সুন্দর দেখতে, দারুণ হেভি লাগছে। আমি ভিডিও করেছি তো অনেক, হ্যাঁ অনেক ভিডিও করেছি, দেখাবো তোকে। বাবির খাওয়া হয়ে গেছে, মঙ্গলদ্বীপকে তারপর খেতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের চিকেন মাটন কিছুই হয়নি, নর্মাল রান্না হয়েছে, আলু পোস্ত আর ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে ডালনা আর মসুর ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা। এটা কিন্তু মাখাটা আমার খুব ভালো লাগে খেতে, তোমরাও খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো আমরা এবার খাবো। এদিকে ছেলে খেয়ে দিয়ে দেখছে একটু ল্যাপটপ, এটাই একটুখানি রেস্ট নিচ্ছে, পড়াশোনা করেছে সকাল থেকে, মানে পড়তে গেছে আর কি। আমি আর দুই মা মিলে এরপর লাঞ্চটা সেরে নিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে পাঁচটা, তো মঙ্গলদ্বীপ আর আমি যাচ্ছি হচ্ছে দমদম। তো এখন আমরা সিগন্যালে আটকে আছি দক্ষিণেশ্বরের কাছে, বেরিয়েছি একটু আগেই। তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, আমাদের একটা বিজনেস আছে, সেটা হচ্ছে ছোটোখাটো আর কি, খুবই ছোট্ট, হ্যাঁ সবে জাস্ট শুরু হয়েছে। তো সেইখানেই কাজ দেখতে যাচ্ছি, সেখানে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সবই এখানে কাজ হয়। আমার ছেলের নামেই নাম অভিনন্দন ক্রিয়েশন, তো কলকাতায় কাজ হচ্ছে দমদমে, তো সেখানেই যাচ্ছি, সেই কাজও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী কাজ হয়েছে, স্টার্ট হয়েছে কদিন হলো, তো দেখাবো কী কী কাজ হয়েছে। তো আমার যাওয়া হয়নি, মঙ্গলদেবী মাঝে মাঝে যায়, প্রতি সপ্তাহে যায়, কিন্তু আমিও তাই দেখতে যাচ্ছি কীরকম কী হচ্ছে না হচ্ছে, কীরকম কাজ হচ্ছে, দেখতে তো ইচ্ছে করে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরাও দেখতে থাকো কীরকম কাজ হচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি, তো এই ফ্ল্যাটটাতেই কাজ হচ্ছে। আমরা এলাম, একটু সন্ধে হয়ে গেল, মাঝখানে জ্যাম ছিল বলে, যার জন্য এখানে আলো কম আজকে, বেশি মানে তোমরা ভালোভাবে দেখতে পাবে না। ঢুকেই হচ্ছে এখানে কিচেন, মডিউলার কিচেন হচ্ছে, এখানে কমপ্লিট হয়নি তো, মানে হাফ হাফ কাজ রয়েছে, করা রয়েছে আর কি। এটা ডাইনিং, এই হচ্ছে একটা বেডরুম, মিস্ত্রিরা কাজ করলে যা হয় আর কি। এই খাটটা হাইড্রোলিক, তো হাইড্রোলিক খাট, এটা কি হয়েছে, ওয়ার্ড্রপ হয়েছে, এখানে একটা সরু ওয়ার্ড্রপ হয়েছে, নিচে ক্যাবিনেট, সু ক্যাবিনেট প্লাস টেবিল, এদিকেও একটা হয়েছে, এইটা হয়েছে টিভি, এইটা টিভি ইউনিট, ইউনিক একদম। আচ্ছা এটা হচ্ছে টিভি ইউনিট, ইউনিক গোল মতন, এটা কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলে, কোথাও নেই, এটা এটা আমার ইনোভেশন। আর এখানে আর একটা রুম আছে, 2BHK ফ্ল্যাট এটা, এখানে রুমটাতে এই ওয়ার্ড্রপটাও হয়েছে, এগুলো খোলা আছে হাইড্রোলিক, এই ওয়ার্ড্রপটা হয়েছে, এটা হচ্ছে ঠাকুরের জায়গা, ফিনিশ হলে তবে বোঝা যাবে, কাজ চলছে এখন। উপরে ফল সিলিং হবে, ফল সিলিং হয়নি এখনো, চলছে। এখানে আয়না, ভ্যানিটি আয়না, এখানে ভ্যানিটি আয়না, আচ্ছা ভেতরে আয়না বসবে, এখানে আয়না বসবে। এখানে এখনো মিটার বসেনি বলে আলোটা নেই, কম আলো রয়েছে, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না,
কানেকশান দেয়নি। ওয়ার্ড্রপটাও খুব ভালো হয়েছে, এখন মানে অন্যরকম স্টাইলে খোলো ওয়ার্ড্রপটা। এই যে ওয়ার্ড্রপ, মানে নর্মাল দরজার মতো খোলা নয়, স্লাইডিং ওয়ার্ড্রপ, এগুলো এখন হচ্ছে লেটেস্ট। এই হচ্ছে কাজ, কিচেনে অনেক কিছু হবে টবে, সেসব এখনো হয়নি। এই ফল সিলিংয়ের সবে এই সমস্ত করা হয়েছে, ফল সিলিংও হয়নি, হচ্ছে। এদিকেও একটা এরকম বক্স মতন সমস্ত জিনিসপত্র স্টোর করে রাখার জন্য, এটাও তো করেছো না, স্টোর করে রাখার জন্য এটাও করেছে। এখানে নর্মাল বেসিন, বক্স বেসিন হয়েছে। এই হচ্ছে পুরো ফল সিলিং হবে। আর ওইখানে বাঁশের একটা কি হবে বলছিলে? এখানে বাঁশের, এখানে বাঁশ দিয়ে পুরো পার্টিশন হবে। এখানে স্টোন থাকবে, গ্লে স্টোন থাকবে হোয়াইট, আর লাইট থাকবে, সুন্দর ইউনিক ডিজাইন লাগবে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30। তো আমরা ফেরার পথে আমাদের একটা কাজ সারাচ্ছিল, কালকে আমাদের একটা ইনভিটেশান আছে তো বিয়ে বাড়ি, যার জন্য আমরা গিফটটা কিনে নিলাম, একটা কাঁথা স্টিচ শাড়ি কিনে নিলাম, দিয়ে বাড়ির জন্য একটু মোমো কিনেছিলাম সবাইকার জন্য। আর যেহেতু মোমোটা একটু নির্দোষ খাবার, ছেলে খুব ভালোবাসে, তো মোমোটাই আমরা একটু বেশিই খাই। তো 2 প্যাকেট কিনেছিলাম উত্তরপাড়া একটা দোকান থেকে, ভীষণ নর্মাল দোকান রাস্তার ওপরে, কিন্তু ভীষণ ভালো মোমোটা, টেস্টি করেছিল। তো সেটাই আমরা এখন রেডি করে খেতে বসে যাচ্ছি, কারণ প্রায় 9টা বেজে গেছে। তখন ছেলেকেও দিয়ে দিলাম, সসটা কম মাখাবি, হ্যাঁ বেশি, এইটুকু সস আছে, 3টে খাবি, বেশি খাবি না, রাত হয়ে গেছে। এইটুকুই সস, সসটা কম দিয়েছে কেন কি জানি, আর 1 প্যাকেট দেবে তো, খুব ঝাল না সসটা, ভালো এমনি। কফি দিয়ে আজকে দিনটা আমরা শেষ করলাম, কমপ্লিট করলাম। এখানে বাবা ছেলের আদর আর গরম গরম কফি, কিরম আদর খাচ্ছে দেখো, বীজগুড়ি। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, বাই বাই।